سر دنیا تے کیا مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার জি কে পড়ে অবাদ হই কেমন করে তোমার জি কে পড়ে অবাদ হই কেমন করে কুজে না পাই কোনো ভাষা কুজে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা তোমার জি কে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বিজি সঙ্গে সঙ্গে জাগ্রত হইয়া হযরত আলীর দিকে তাকায়া দেখে হযরত আলীর চোখ বেবে পানি পড়ে আল্লাহ নবী ডাক দে বলে আলী রে কেউ তোমারে মারলো নাকি কেউ তোমার উপরে হামলা করলো নাকি রে আলী ও আলী কান্দ কেন কেন কান্দ নবী গো কেউ আমারে মারে নাই কেউ আমার উপরে হামলা করে নাই গো নবী আমি কান্দি একটু তাকায়া দেখিন না পশ্চিম দিকে সূর্যটা হেলে গেছে আল্লাহ নবী বুঝতে পারলো আমার আলী নামাজ পড়তে পারে না আমার আলী নামাজ পড়তে পারে নাই এই জন্য আমার আলী কান্দে আল্লাহর নবী ডাক দিয়া বলে আলী রে ও আলী তুমি কি আমাকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পেয়েছো তুমি কি আমাকে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো পেয়েছো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো পেয়েছো তুমি কি ইসার মতো পেয়েছো না রে আলী না আমার আলী নামাজ পড়তে পারে নাই আমি নবীও নামাজ পড়ি নাই এই কথা বলে আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলটা দিয়া ওই সূর্যর দিকে একটা ইশারা করলেন আর বললেন সূর্য রে আমার আলী নামাজ পড়ে নাই আমিও পড়িলাই আল্লাহর হুকুমে আসরের টাইমের জায়গা চলে আসো কার হুকুমের কথা বলেছে বাইরে হযরত আলী ডাক দিয়া বলে পৃথিবীর রাজা বাদশারা কোথায় আছো রে একবার তাকায়া দেখো না এমন সম্মান কার হতে পারে এমন ইজ্জত এত শক্তিকার হইতে পারে গো যা আঙ্গুলের ইশারা
সূর্যটা একটা সেকেন্ড দেরি করে নাই, একটা সেকেন্ড দেরি করে নাই, আসরের টাইম যেই জায়গায় ছিল সূর্যটা ওই জায়গায় চলে আসে। এই ছিল রাসূলের মজেজা। এবার আলীও নামাজ পড়লেন, রাসূলও নামাজ পড়ে নিলেন, তথাপি নামাজ কামাই দেয় নাই গো, নামাজ কামাই দেয় নাই। তুমি দুই টাকার ব্যবসা লইয়া তুমি চাকরিওয়ালা হয়ে গেছো, তুমি ব্যবসাওয়ালা হয়ে গেছো, নামাজের সময় চলে যায়, দোকানটা বন্ধ করো না, ব্যবসা বাণিজ্য বন্ধ করো না, তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তোমার ভিতরে যদি ঈমান থাকতো, তোমার ভিতরে যদি ইয়াকিন থাকতো, রিজিকের মালিক আমার আল্লাহ, ঠিক কি না বলেন? রিজিকের মালিক কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত সুধী, এই ইয়াকিন যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই নামাজ থেকে আমরা দূরে সরে যাব না, ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সব কিছু দেওয়ার মালিক কে? একই না চিনি? জোরে বলুন না, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? 100 টাকা পীরের হাতে দেওয়ার দোয়া করে দে বরকত হয়ে যাবে, এরকম একিন থাকতে পারবে না। মাজারে যান অসুবিধা নাই, নিষেধ করি না, জিয়ারত করা সুন্নত, ঠিক কিনা? কিন্তু মাজার ওয়ালার কাছে চাওয়া যাবে না, আমার আল্লাহ এটা বরদাস্ত করে না। জোরে হই না দি, এ ভাই সব গুনাহ আমার আল্লাহ বরদাস্ত করে, কিন্তু শিরিক নামের গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। বাইরে শিরিকের গুনাহ লইয়া কেউ মাওলার কবরে যাইবেন না, পারবেন না, কোনদিন শিরিক করবেন না। কারণ সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে এই পৃথিবীর জমিনে কারো কাছে আমার মাথা নত করব না। এই কপাল কোন কোন জায়গার মধ্যে লাগাইব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমার কপাল দানত করব না, ঠিক কিনা বলে? মাজার গিয়ে সেজদা দেওয়া যাইব নি? না না, সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়ার মালিক কে? কারণ আমার জীবনের মালিক কে? আমারে কে খাওয়ায়? আমারে রিজিক কে দে? সব কিছু যদি আল্লাহ দে, আমার কপালটাও আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? সব কিছু কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, শুধু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, ঠিক কি না? এ ভাই আমাদের ঈমান থাকতে এই মাথাটা কারো কাছে নত করব না, কারো কাছে সেজদা দিব না, ঠিক কি না বলেন? বাইরে আমি আপনাদেরকে বলে যাই, কেউ আমার প্রতি রাগ করবেন না। আপনি ওলিদের মাজার যান, জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। আমার নবীও জিয়ারত করেছেন, আমরাও করব, কিন্তু কবরওয়ালার কাছে চাইব না, চাইব আমার মালিকের কাছে, ঠিক কি না? সেজদা দিব না, পীরের পায়ে সেজদা দিব না। পীরের পূজা ঘরের পূজাগুলো আল্লাহ পছন্দ করে না। এ ভাই আমার আল্লাহ বলে বান্দারে 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড যে আমি মাওলায় ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা তোর খেদমতে নিয়োজিত থাকি, বান্দারে আমার ঘুম নাই, বান্দারে আমার তন্দ্রা নাই, আমি ঘুমাই না, ঘুমাই না। ও বান্দা চাইলে আমার কাছে চাইবি, কিন্তু কোন বান্দার কাছে চাইবি না, ঠিক কিনা বলে? কপাল এত পুড়ে গেল, বাবার দরবার গিয়া বলে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। হয়নি কথা হইন না দে আপনারা? বাবা তোমার দরবারে কেউ বলে ফিরে না খালি হাতে, কত বড় টাড়া ফুইরা কথা! আল্লাহ কই এই কথাটা শুনলেই তো আমার মেজাজ গরম, আমি আল্লাহ যে বরদাস্ত করি না, কারণ আমি আল্লাহ 24 ঘন্টা বৈশা থাকি আমার বন্দার কেদমতের নিয়তে। বন্দারে তুই তো বলবি এইভাবে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, টিকে না।
এই কথা বলা দরকার। আর বাবা তোমার দরবারে সিন্নি ডাল লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি বাবার দরবার সিন্নি কম পরে এমনি ফিডা ফিডির দুম পড়ে, কথা কই না যে আপনারা আমার দি তন্দ্রাও নাই, চাইলে আমার কাছে চাইবি রে বাবার কাছে চাইবি না, ভাই আজকের এই মাহফিল থেকে অন্তত পক্ষে একটা নিয়ত করে যাব, যতদিন দুনিয়ার জমিনে চলব আল্লাহর আইন রাসূলের তরিকা আল্লাহর হুকুম আমরা দুনিয়ার জমিনে মেনে চলব, কোন শিরিক কাজ যেন আমাদের কাছে না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? মূল আলোচনার বিষয়টা হলো, মূল আলোচনার বিষয়টা হলো জাহান্নামে যাওয়ার চারটা কারণের মধ্যে একটা কারণ বর্ণনা করেছি, এর প্রথম নাম্বার কারণটা হলো নামাজ না পড়া টিকে না। তাহলে যতগুলা মানুষ নামাজ পড়ি না আজকে থেকে বুঝে নিতে হবে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিন্তু নামাজ না পড়া। জুরে কন্যা দিয়ে আপনারা, সময় কম, সবগুলা চারটা কারণ তার বর্ণনা করা যাইতেছে না বাইরে। তারপরে হলো দুই নাম্বার কারণ, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোন তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণটা হলো দুনিয়ার জমিনে আমরা অনাহারীদেরকে খাবার দিতাম না। দুই নাম্বার কারণ কিতা, যারা গরিব মানুষ আপনি পাঁচ তলার বিল্ডিং এ ঘুমান, জাজিম লইয়া এসির ভিতরে ঘুমান, ভোল লইয়া, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, কত আরামায়েশে আছেন, পাশের বাড়ির মানুষটা খাইল কিনা একবারও তুমি খবর লইলা না, কিয়ামতের ময়দানে এই অপরাধে তুমি জাহান্নামী হইয়া যাইবা। কথার জবাব দিতে হবে জাহান্নামের দুই নাম্বার, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণটা কি, মিসকিনদেরকে খানা না দেওয়া, মিসকিনদেরকে মিসকিনদের টাকা পয়সা মাইরা দেওয়া। কথা শুনে দি, খুব কানটা খুলা রাখবেন সচেতন ভাবে, মিসকিনদের টাকা সরকারি ভাবে যে বরাদ্দ হয় এই টাকা দেই না মাইরা খেয়াল আছে না নাই? আপনারা আশ্চর্য আছো, আমি ফালতা দাঁড়িয়ে গেছি খারবারটা দেখছো, বাঘ বনের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী ঠিক কিনা, তার তর্জন তর্জন সবাই খাবে, এই কুমিরে যে এর অর্ধেক ঢুকাই দিছে এটা কেমনে? আমি তো পেরাশানি হয়ে গেছি, পুরো অস্থিরতা বাবা মার ভিতরে। দোকানদারে বলছো বোন লাফাই না, ওইটা দেখে কেমন আশ্চর্য হয়ে গেছেন। আমি গো মাতে বাঘে তো কুমিরে খায়, কুমিরে বাঘে খায় আল্লাহ, ওটা কোনো ব্যাপার না, একটা আশ্চর্য ঘটনা হুজুর নাই উনেন, আমাদের এলাকার এক চেয়ারম্যান মেম্বারে তিন চারটে লেপটিন খাই লিছে, যাতা হামরা খামুর ধাম, তিন চারটে লেপটিন খাই লাইছে। আমি কইটি কি তা বলেন, ও এটা কোনো ব্যাপার না হুজুর, একটা আশ্চর্য ঘটনা হইছে, আপনারা যা তিন লেপটিন আমাদের এলাকার চেয়ারম্যানে খাই লাইছে। আমি কেমনে খাইছে কয়টা পরে কম, আগে কোন এটা আশ্চর্য নাই, আমি এটা তো এটা বড় আশ্চর্য কথা ঠিক কিনা কথা, আমি কেমন হইলো পাইনা কইনা তো ওজো গরিবের লাগে সরকারে তিনটা লেপটিন দিছে, আমরা চেয়ারম্যান সাহেব ই টাকা মাইটা খাই লেছে, কথা তিন লেপটিন খাই দিল না, এটা বড় আশ্চর্যের ব্যাপার না, রো আমদার কাছে এটা খুব ব্যাপার হইলো মনে করি, ওই মিসকিনদের গরিবদের টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ হয়, আমরা তো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে বড় বড় গাড়ি চালা এমনি চালা, কথা কইনা দি সরকারের রাস্তার লাগাতে 10 কোটি টাকা, আর ওই যে কন্ট্রাক্টরের কাছে টাকা যাইতে যাইতে যায় 2 কোটি টাকা, ওহন কন্ট্রাক্টরের টাকা লইয়া কয় আল্লাহ এই 2 কোটি টাকা আমি রাস্তা কিতা করি, 7000 আছে আর কইরে সেফ দিয়া উঠে থেকে লেপ দে, সেফ দিয়া উঠে থেকে লেপ দিয়া দে, 6 মাস যাইতে না যাইতে রাস্তার অর্ধেক নাই, আগে যেই পরো সেই,
কিন্তু দোষ সরকারের, কিন্তু দোষ নাই সরকারের, 10 লক্ষ টাকা দিছে রাস্তার জন্য, কিন্তু আমাদের দেশে 5 পার 7 পাররা ফেট ভরে বড় বড় গাড়ি চালা এই রাস্তার টাকা খাইয়া, বড় বড় রাস্তা আস্তা গিল্লা খাইয়া লায়, দেখুন আশ্চর্যের ব্যাপার না, এটা ওরা খাইয়া অভ্যাস আছে ঠিক কি না, এইদিন লাগিয়ে আল্লাহ কইব জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, কয় নম্বর, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো এডি এরপরে বিচার দেখবেন আস্তে আস্তে খালি দুলায় আর বিচার আছে এই দিকে খায় তোরা সিট তুইয়া ফালাই দেয় মাদা কেরে বেনসন সিগারেট পকড় আছে আবার ওই পকড়ে একটা বান্ডিল ঢুকাই দিচ্ছে আপনারা মনে হয় আশ্চর্য লাগতেছে আরে মিয়া গ্রামের ছেলে বহু বিচার দেখছি রকম বিচার পয়সে আমি দেখি দু তিন জনে আমাদের ফোন হাত দেয় হেমাদা ফোন হাত দেয় সর্দারে সর্দার ফোনি শালিশ হজুর শালিশ দেব না কিতাব মাতব্বর তাই মাতব্বর হইছো তাই এর ফখর দুই বাজু দুইটা গরম থাকে যে সময় মাতব্বর হচ্ছে আরো পর সুরার গুলো সুরা খাইবার আর জায়গা পাস না কলম দিলে 3 বার কলম বাংব সিগনেচার দিতে গিয়া হে এলাকার মাতব্বর হইয়া বইয়া রইছে এই সমস্ত লোকগুলা জাহান্নামে যাবে 6 নম্বর কারণ 2 নম্বর কারণ সম্মানিত শুধু যারা খাইয়া অভ্যাস সাইরা দিন 6 নম্বর কারণ এরপরে 3 নম্বর কারণ হইলো আমি মাঝে মাঝে দেখি স্বাস্থ্য সব মিলে বিক্রি হলো 5000 টাকা হইতো সহ বিক্রি হলো হইতো না 5000 টাকা কিন্তু 15000 টাকার টিভি তোরা চুলাইয়া দেখছেন নি এই দোকানও দেখবেন বয় কারা জানেন নি কিছু মসজিদের মুসল্লি আছে নামাজ তো টুপি তখন মাথা তৈকে চা দোকানে বয়েছে চা খাই বার করব ইমাম সাহেব আজকে নামাজটা কেন পারে কি দেখছে এবারে পিছিয়ে গেছে রাতি না এরপরে কইব ইমাম সাহেব আজকে ক্যারাপটা একটু লম্বা করে লাইছে এবারে কি আস্তে আস্তে পড়তে পারে না তাড়াতাড়ি পড়তে পারে না অত লম্বা করে পড়লো আমরা কোমরের বেদনা না এ বইয়া বইয়া যত ইমাম সাহেবের মুয়াজ্জিনের দোষ আছে বইয়া বইয়া শাস্তল বইয়া বইয়া করে কথাবার্তা বলা জাহান্নামের 6 নম্বর কারণ 3 নম্বর কারণ হলো অনর্থক কথাবার্তা বলা হুজুর ঠিক আছে নি এরকম তো এলাম কালাম নাই বড় বড় উলামায়ে কেরাম বোয়া থাকলে ডরও করে কারণ সাইজও তো বড় না আমার শুধু মানুষ এখন এরপরে বুলুল তুজুরা দুর্ব সম্মানিত সুদী জাহান্নাম যাবে 3 নম্বর কারণ অনর্থক কথা বলা ফাউ কথা যদি কোন খামের না অযোধ্যা কথা কথা দেখবেন এই জন্য কথা বলতে হবে কম কাজ করতে হবে বেশি জুরে বলে মসজিদ দিয়ে বাইরে হুজুর আর বদনাম করবেন নি মাদ্রাসার হুজুরদের বদনাম বেটা তোর হাত থেকে মাথা পর্যন্ত ছায়া দেখ তোর কত দোষের সীমা হই নাই তোর দোষের সীমা নাই তুই যদি তোর নিজের দিকে তাকা আসতে তার জন্য দুষ্ট কুষ্ট খাইবার সময় না হ্যাঁ নিজের দিকে তাকায় না ওই ইমাম সাহেব কি তা করলো মাদ্রাসার হুজুরে কি তা করলো ছাত্রে কি তা করলো এটা লয়ে আর মাথা খালি বেদনা এই সমস্ত সূরা বলতে বউর লগে খাজ্জা কইরা পারে না জগরা কইরা পারে না বউয়ে সাইজ করে আর এই গোসাম মিটাই মসজিদের ইমামের সাথে বউর সাথে ভাগ না এসে মসজিদের ইমাম সাথে যেমন নামাজের মস্তারা সুন্দর হয়ে ঠিক করে জারু দিলেন না কেন যেমন বুঝা যায় ইমাম সাহেবের বাড়ির সাহরিয়া বই রয়েছে ব্যাপক তো থাকা যে সমস্ত মুসল্লিগুলো ইমামের উপরে বড় উচ্চ গলায় কথা বলে খোদার কসম কিয়ামতের ময়দানে তোমার গর্দান আল্লাহ লামিয়ে দিবে ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতার বি উপরে কথা বলার চেষ্টা করবে না যার পিছনে নামাজ পড়ো তার কথা মেনে চলবা তার উপর দিয়া বুঝবে না ঠিক কি না বলে আমি যখন মসজিদে সুদের ওয়াজ করতাম তখন আমার মসজিদের সামনে একজন লোক আছে এ খালি 13 চোখে চায়
এখানে এই সুদ আর মুসার ওয়াজ করলো করে পরদিন মসজিদে বাইরে হয়। ইমাম সাহেব তো ওয়াজ করে, এটা কি মসজিদে, এটা কি মাহফিলের মাঠ পাইছে, বাট এইভাবে ওয়াজ না করলো না। তখন কিছু কিছু মুসল্লি তো আবার আমার তো বক্তব্য আছে, এরা কয় হুজুর আমি ওয়াজ করিনি, এতে সুদ খায়, এটা তো আমরা কুলি জানি, আমরা তো সুদের ওয়াজ করুন, এখানে সুতুর দিকে ছায়া দেখে মুসল্লিরা নিয়ে ভাই ছায়া হয়েছে। আমরা যতগুলো দোষ করেন এদের থেকে তুলনামূলক হুজুরদের দোষ কমই, সিগারেট খায় না, গাঞ্জা খায় না, মিছা কথা কয় না, বাটপাড়ি করে না, কেউ গালি দিলে উত্তরও দেয় না। কথা বলি না দি, আপনি একটা এক্সাম্পল দেখবেন, ভালো করে ফলো করে দেখবেন, মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার শিক্ষক বলেন, আপনি অশ্লীল গালি দেওয়া দেখবেন, এরা আপনার ফাল দাবারির রকম অশ্লীল গালি দিবে না, খুদার কসম আলেম হয়ে দেখবে জীবনে দিবে না, তাহলে এরা যে ভালো মানুষ আর আসেনি। ইমাম সাহেব তো দোষ পায় না, এখন চিন্তা করে কে হয় কয়ো ইমাম সাহেব এটা রাখুন দিতে না, বেটা জঙ্গির সাথে জড়িত, কে সাথে দুষ পায় না, বিদায় করতে পারে না, হলে এক কাজ করে কোন রকম জঙ্গি মুঙ্গি দিয়ে নিয়ে ওরা নিয়ে যায়, কারণ এখানে থাকলে আমি আর সুদি হয়ে থাকি। কথা কই না দি, এই সমস্ত লোক জানা আছেন ছেড়ে দিবেন জাহান্নামে যাবে, কয় নম্বর কারণ, তিন নাম্বার কারণ সম্মানিত সুদি জাহান্নামে যাবে, তিন নাম্বার কারণ অনর্থক কথাবার্তা বলা, সাধ্য হইব কিনা। এরপরে আল্লাহ বলেন আমরা প্রতিদান দিবসের বিশ্বাস করতাম না, পরকালের জিন্দগিটাকে বিশ্বাসই করতাম না, মরার পরে দে আর একটা জগৎ আছে এটা আমাদের বিশ্বাসই আসতো না। কথা বলি না দি, এই যে হুজুররা কত ওয়াজ নসিহত করে এর খানে দিয়েও যায় না, এটার কারণ কি জানেন নি, এর ভিতর বিশ্বাস হই না যে মরার পরে আবার আমি জীবিত হব, পরকালের প্রতি তার বিশ্বাস ছিল না, ঠিক কিনা বলে। এরকম যাদের আছে জাহান্নামে যাবে, কয় নম্বর কারণ, চার নম্বর কারণ পরকালের প্রতি যাদের বিশ্বাস না। আমরা আজকে বুঝতে পারছি না জাহান্নামে যাবে কয়টা কারণ, প্রথম নম্বর নামাজ না পড়া, দুই নম্বর মিসকিনদের খাবার না দেওয়া, তিন নম্বর অনর্থক অযথা কথাবার্তা না বলা, চার নম্বর পরকালের প্রতি বিশ্বাস না, না ঠিক কিনা বলেন। এরপরে আল্লাহ বলেন তোমরা তো বিশ্বাসই করো না পরকালের কথা, এখন আসো আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে তোমাদের কাছে মৃত্যু চলে আসলে, কি আসলো এই অবস্থায় যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসলো তখন আর কোনো উপায় নাই, জুরে বল ঠিক কি না, ওই জাহান্নামের বাইরে কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম আমাদেরকে দুনিয়ার জমিনে অনেক নসিহত করেছিল, ময়দানে উলামায়ে কেরামরা বুঝাইতো মসজিদের মিম্বরে বসে আমাদের ইমাম সাহেব আমাদেরকে ওয়াজ নসিহত করত, আমাদের শরীরের মধ্যে খারজানি শুরু হয়ে যাইত, দাম দিতাম না, তাদেরকে সময় দিতাম না, আজকে জাহান্নামে আসার চারটা কারণ বর্ণনা করবে গো, চারটা কারণ বর্ণনা করবে, এর প্রথম নম্বর কারণ আমরা পেয়েছি নামাজ না পড়া, এ ভাই নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ কায়েম করতে হবে, দুই নম্বর কারণটা হলো মিসকিনদেরকে খাবার দিতাম না, যারা গরিব মানুষ এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পায় না, এই সমস্ত লোকগুলাকে খানা দিবেন লাখ লাখ টাকার মালিক, দুই মুঠো মা বাপ যদি তাদের মুখে তুলে দেন আল্লাহ খুশি, জোরে বল ঠিক কি না। বাইরে তিন নম্বর কারণটা হলো দোকান পাটে বসে বসে আমরা অযথা ও কারণে মানুষের গীবত করতাম, সমালোচনা করতাম, আমাদের কোনো কাজ আছে না, সারাদিন খালি আমরা দিখামই আছি, এই কারণে জাহান্নামে আসার তিন নম্বর কারণ। চার নম্বর কারণটা হলো রে কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে দাঁড়াইতে হবে, এবার পরকালের প্রতি
বিশ্বাস করতে হবে। এই কথাগুলি, এই ওয়াজগুলি উলামায়ে কেরামরা আমাদেরকে করত, কিন্তু বিশ্বাস করতাম না। বিশ্বাস করলে অন্তরে জায়গা দিতাম না, দুই কান দিয়া শুনতাম কিন্তু এটা অন্তরে ঢুকাইতাম না। আজকে জাহান্নামে আসার চারটা কারণ এইটা জুড়ে কোন ঠিক কিনা, হাত্তা অবশেষে আমাদের কাছে মৃত্যু চলে আসলো। বাইরে আজকের মাহফিল থেকে একটা নিয়ত তোমাকে করতে পারবো, একটা নিয়ত হলো আজকে এই মজলিসটা ভেঙে যাওয়ার পরে পরের দিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। রাজি আছেন? হাত তুলে দেখায় দিন, রাজি আছেন? আমার সঙ্গে ওয়াদা দেন জামাতের সহিত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণে যেন আমাদেরকে না পায়, ঠিক কি না বলেন? রাজি আছি তো? হাত নামান। দুই নাম্বার কারণ হলো রাস্তাঘাটে ফকির মিসকিন হোক আর মিসকিনদের খাবার যেন আমরা মেরে না খাই, তাদের হক তাদেরকে আমরা আদায় করে দিব, ঠিক কি না বলেন? অযথা। তিন নাম্বার কারণ রাস্তাঘাটে বসে দোকান পাটে আমরা অযথা অকারণে কোনো কথাবার্তা বিহুদা কথাবার্তা বলবো না। চার নাম্বার কারণ হলো পরকালের প্রতি আমরা বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের উভয়কে বুঝার তৌফিক দান করুক, বললে বলা শুনলে বলা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে মিলে। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকে ধরো, দরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তোমারে জি কে পড়ে অবাদ হই কেমন করে, তোমারে জি কে পড়ে অবাদ হই কেমন করে, কুজে না পাই কোনো ভাষা, যে না পাই কোনো ভাষা, তোমার মুঠোয় সবই আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা, তোমার যে কে শুকুর গুজার করার আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।